ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তাঁর সুরের মূর্ছনায় আজও বিভোর সমগ্র ভারতবাসী। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দীর্ঘ 27 দিন লড়াইয়ের পর 2022-এর 6ই ফেব্রুয়ারি মৃত্যুর কাছে হার মানলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। লতাদেবী সম্পর্কে একটা কথা প্রায় শোনা যায় যে স্বয়ং সরস্বতী যেন তাঁর কণ্ঠে বিরাজ করতেন। সেই সরস্বতীর সাধনার পুণ্যলগ্নে আমাদের ছেড়ে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।